ব্যাট হাতে নয় বরং বল হাতে ভারতীয় ক্রিকেটে আবারও যাত্রা শুরু হলো টেন্ডুলকার যুগের। হ্যাঁ দর্শক, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অর্জুন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে, আর সেখান থেকেই শুরু হয় সচিন টেন্ডুলকারের ছেলের ক্রিকেটের জীবনযাত্রা। আর অভিষেক হওয়ার পর থেকেই দুর্দান্ত সুইং এবং দারুণ সব ইয়র্কারে সবার নজর কেড়ে নেন অর্জুন টেন্ডুলকার। অভিষেক ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তুলে নেন এক উইকেট, আর এরপর থেকেই তো সকলের আলোচনায় অর্জুন টেন্ডুলকার, কারণ তার ইকোনমি রেটটাও ছিল দেখার মতো। তাই তো বাবা যেমন ভারতীয় ক্রিকেটের মুখ উজ্জ্বল করেছেন, সবাই এক নামে চেনেন 100 সেঞ্চুরির মালিক, যে রেকর্ড ক্রিকেট ইতিহাসে একজনেরই, আর কেউ কোনোদিন ভাঙতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা নাই। আর তার ছেলে বল হাতে এখন পা রেখেছে ক্রিকেট মাঠে, ভালো কিছু প্রত্যাশা করেছিল দর্শকরা, তারই প্রমাণ দিয়েছিল অর্জুন টেন্ডুলকার। কিন্তু হঠাৎ মুদ্রার উল্টোপিঠ দেখে ফেললেন অর্জুন টেন্ডুলকার। পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলে নিজের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল এবং বাজে ওভারটাই যে করে ফেললেন তিনি, এক ওভারে খরচ করলেন 31 রান, যেখানে বাউন্ডারি হজম করতে হয়েছে 6টি। এই ওভারে একটি ওয়াইড এবং নবল সহ মোট 8টি ডেলিভারি করেছেন অর্জুন টেন্ডুলকার, যার মধ্যে 4টি 4 এবং 2টি 6 হজম করতে হয়েছে, সেই সাথে খরচ করতে হয়েছে 31 রান। শেষ পর্যন্ত 3 ওভারে খরচ করেছেন 48 রান, যেখানে তার ইকোনমি রেটটা রীতিমতো বাজে, পেয়েছেন 1 উইকেট। তাই তো গ্যালারিতে এদিন মন খারাপ ছিল তার বোন সারা টেন্ডুলকারের। অপরদিকে হতাশ ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, কারণ এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 214 রানের বিশাল লক্ষ্য তার করেছে।